আজকের ভিডিও হলো যে আপনার বিকাশে টাকা সেনমানি করবেন, বাট লিমিট দিবেন না। আপনারা অনেকে জানেন যে বিকাশে লেনদেন করতে গেলে 100 টাকার উপরে লেনদেন করতে গেলে 5টা লিমিট কাটে। আপনি যদি এই বিকাশের মাধ্যমে যদি আপনি প্রিয় নম্বর সেট করে রাখেন, তাহলে আপনার সেই সেনমানি টাকাটা কিন্তু কাটবে না। যেহেতু সেনমানি কাটবে না, আমি সরাসরি এটাই বিকাশে চলে আসছি। আপনার বিকাশের সঠিক পিন দেবেন, ভুল পিন দেন না। এবং ভুল পিন 3 বার দিলে কিন্তু পরপর কিন্তু আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, আবার পরে খুলতে অনেক ঝামেলা লাগে। পিন কিন্তু বসানো হয়ে গেছে, ট্যাব দিয়ে চলে আসলাম এবং ব্যালেন্স কিন্তু এখানে দেখতে পাবেন। আর দ্বিতীয়ত হলো সেনমানি, আমি যেটাই সেনমানি করবো এখানে সেনমানি ট্যাব দিলাম এবং দেখেন আমি নাম্বার বসাই দেবো 01। দেখেন আমার কিন্তু এখানে নাম্বারটা বসাই দিলাম এবং নাম্বারটা কিন্তু এখানে শো করলো। এবং একটা জিনিস খেয়াল করেন, নাম্বারের মাথায় যে ডট কেন লাল ধরুন চিহ্ন, এটা হলো পিন নম্বর অ্যাডের চিহ্ন। দেখেন এখানে আমি ট্যাপ দিই, আমি এদিন কত টাকা পাঠাতে পারবো, আমি 500 পাঠাই। দ্বিতীয়ত হলো, যখন আপনার এই লাল চিহ্নটা থাকবে না, তখন কিন্তু এটা কিন্তু কী হবে, পিন নম্বর অ্যাড হবে না। এবং যদি আপনি 100 টাকার প্রতি 1 টাকা লেনদেন করতে চান, তো তাও 5 টাকা লিমিট কাটবে। আমি 500 এখানে দেখাই দিচ্ছি, দেখেন ট্যাপ দিয়ে দিলাম এবং এখানে একটু খেয়াল করেন, এবং পরিমাণ 500, চার্জ কিন্তু কাটছে না। এবং সর্বমোট 500, মানে কি আপনি যখন প্রিয় নম্বর অ্যাড করবেন তখন কিন্তু পরিমাণ 500 এবং লিমিট চার্জ 5 টাকা দেখাবে, এবং সর্বোচ্চ সর্বমোট 510 টাকা দেখাই দেবো। আমার লিমিটটা কাটছে না কেন, দেখেন আপনারা কীভাবে এটা তৈরি করে নেবেন। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। আপনারা যখন টাকা সেন্ড করবেন, যে নম্বরে টাকাটা পাঠাবেন, তখন আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে আসবেন। বিকাশ অ্যাকাউন্ট আসার পর আপনার যে বিকাশের পিন, সেই পিন নম্বরটা দিয়ে দিবেন। এবং আরেকটা জিনিস, সেটা সবসময় কিন্তু সঠিক পিন দেবেন, কোনো ভুল পিন দিবেন না। ভুল পিন দিলে কিন্তু পরপর 3 বার পিন দেওয়া লাগবে, 3 বার যদি ভুল পিন দেন তাহলে আপনার কিন্তু অ্যাকাউন্টটা বরাদ্দ হয়ে যাবে, পরবর্তীতে কিন্তু ফোন অফিসের ফোন দিয়ে খোলা লাগবে। আমি আমার পিনটা বসাই দিচ্ছি, একটা জিনিস খেয়াল করেন, আমার কিন্তু অলরেডি পিন বসানো হয়ে গেছে। আপনারা সবসময় সঠিক পিন নম্বরটা দিবেন, ভুল পিন দিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্লক হয়ে যাবে। তা আমার যেহেতু পিন বসানো হয়ে গেছে, চলে গেলাম। দেখেন এখানে আমার ট্যাব দেন, আপনার যতগুলো যত টাকা ব্যালেন্স আছে সব কিন্তু দেখাই দিচ্ছে। মানে যেহেতু আমি ফ্রি সেন্ড মানি করবো, তো আপনি এখানে ফ্রি সেন্ড মানির উপরে ট্যাব দেবেন, ট্যাব দেবেন। একটা জিনিস খেয়াল করেন, ফি সেন্ড মানির জন্য টাকা, মানে কি আপনি যদি শুধু এখান থেকে নাম্বার লিখে দেন, তাহলে কিন্তু আপনার এটা ফি, মানে 100 টাকার উপরে গেলে কিন্তু 5 টাকা লিমিট কাটবে। আর আপনি যেহেতু লিমিট মানে কাটাবেন না, তো আপনি এটা ট্যাব দিয়ে দিলে ফি সেন্ড মানির উপরে ট্যাব দেন। এবং একটা জিনিস খেয়াল করেন, একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু 5টা নাম্বার অ্যাড করতে পারবেন। এখানে দেখেন 3 থেকে 5টা, মানে আমার অলরেডি 3টা আছে সেভ করা, মানে আপনি 5টা, আপনি বিকাশ একটা অ্যাকাউন্টে 5টা ফি সেন্ড মানি করতে পারবেন। এবং 5টা ফি সেন্ড মানির মধ্যে প্রতি মাসে আপনি 25,000 টাকা ফি লেনদেন করতে পারবেন, কোনো লিমিট কাটবে না, লিমিট কাটবে না কোনো। যদি আপনি 5টা সিম পিও নাম্বার করে সেন্ড মানি করেন, লিমিট কাটবেন, এবং সর্বোচ্চ 25,000 পর্যন্ত লেনদেন করার পরে কিন্তু 5টাকা লিমিট কাটতে পারে। দেখেন এখানে একটু খেয়াল করেন, দেখেন চার্জ প্রযোজ্য, এটা একটু পড়ে নিতে পারেন, সমস্যা নাই। আমার একটু বাংলা করা আসে, এটা ইংলিশও করা যাবে, একটু বাংলা করা শুধু তাই। আমি যেহেতু ফ্রি সেন্ড মানি করবো, সেজন্য এখানে একটা জিনিস খেয়াল করেন, যোগ করে একটা কিন্তু অপশন, এই যোগ করে মোটে ট্যাব দেবেন। এরপরে একটু পড়েন যে প্রিয় যোগ করতে নিচে যে কোনো অপশন বেশি নেই, মানে আপনি যদি চান এখান থেকে কোনো নাম্বার তাও পারেন, আমি যেতে ওগুলো না, আমি একটা নতুন নাম্বার তুলবো, আপনারা সেই নতুন নাম্বারটা তুলে নেবেন। আমি নাম্বারটা তুলছি, আমার নাম্বারটি কিন্তু অলরেডি তোলা হয়ে গেছে, যে নাম্বারটি করবেন সেই নাম্বারটি এখানে তুলে দিয়ে এখানে দেখেন এখানে ব্যাক বাটন এসে ক্লিক করে দেবেন টিক মার্কে, এবং এই সেই নাম্বারটি কিন্তু আবার এখানে শো করবে, এবার আবার শো করবে। আপনি চাইলে প্রিয় নম্বর উপরেরটা, প্রিয় নম্বরের নম্বরটা আপনি চেঞ্জ করতে পারেন, আমি এখানে ট্যাব দিয়ে দিয়ে দিলাম। দেখেন আবার কিন্তু এখানে পিন চাচ্ছে, আপনি কিন্তু এই পিনটা সঠিক পিন দিতে হবে।
আপনি যদি এখানে পিনটা ভুল পিন দেন তাহলে কিন্তু প্রিয় নম্বরে অ্যাড হবে না, সেজন্য এখানে সঠিক পিনটা দিয়ে দেবেন। আমি সঠিক পিনটা দেব, দেখতে পাচ্ছেন আমার কিন্তু সঠিক পিন দেওয়া হয়ে গেছে। আপনারা একটু খেয়াল রাখবেন যাতে নাম্বারটা ভুল না হয়, নাম্বারটা ভুল হলে কিন্তু ভুল নাম্বারে টাকা কিন্তু আপনার চলে যাবে। দেখেন এখানে ক্লিক করে এখানে ট্যাপ করে দিলাম, দেখেন এখানে একটা জিনিস পড়েন যে হোমে ফিরুন, মানে আমার এটা কিন্তু হয়ে গেছে। প্রিয় নম্বর তালিকা ফিরে যান, প্রিয় নম্বর যুক্ত হয়েছে, মানে আপনি এই নম্বরটাই প্রিয় নম্বর যুক্ত হয়ে গেছে। দেখেন আমার কিন্তু এখানে মেসেজও দেখা যাচ্ছে 50 সিলেকশন, দেখেন প্রিয় নম্বর মানে আপ টু, মানে এটা আমার হচ্ছে হয়ে গেছে, সেজন্য দেখা যাবে 50 সিলেকশন। এবং দেখেন আমি কিন্তু দেখাই দিল প্রিয় নম্বর যুক্ত হয়েছে এবং আমি হোমে ফিরবো এবং এই নম্বরটা আমি টাকা এড করবো। দেখেন এবার সেন্ড মারের উপর ট্যাপ দিই, এবার নাম ও মোবাইল নম্বর দিয়ে এখানে দেখেন আমি নাম্বারটা লিখবো। আমি নাম্বারটা লিখে দিচ্ছি, আমার কিন্তু মোবাইল নম্বরটা লেখা হয়ে গেছে। দেখেন ট্যাপ দিলাম, এইখানে একটা জিনিস খেয়াল করেন, সেটা হলো এই যে আপনার যখন শুধু সেন্ড মানি করেন এই যে এই লাল লোগোটা থাকে না, কিন্তু কিন্তু আমার এখন লাল লোগোটা হওয়ার কারণ কি, সেটা হলো আমি যে এখানে লিমিট এই লাল লোগোটা হওয়ার একটাই কারণ, সেটা হলো আমি যে মানে ওনাকে প্রিয় নম্বর অ্যাড করেছি সেটার চিহ্ন। এবং এখান থেকে আপনি টাকা সেন্ড করেন, ফি টাকা যেহেতু সেন্ড মানি করবো সেজন্য দেখেন এখানে ট্যাপ দিলাম। আপনি কত টাকা পাঠাবেন, আমি সাধারণত অ্যাকাউন্টে কিন্তু যদি প্রিয় নম্বর অ্যাড না করেন তাহলে কিন্তু 100 টাকার উপরে যত টাকা সেন্ড মানি করতে যান না কেন 5 টাকায় কাটবে। আমি যেহেতু 200 টাকা পাঠাই, দেখি দেখেন 200 টাকা ট্যাপ দিলাম, দেখেন এখানে খেয়াল করেন পরিমাণ 200, চার্জ 0,0 এবং সর্বমোট 0,0। আপনি যখন সাধারণে টাকা সেন্ড মানি করতে যাবেন তখন আপনার টাকার পরিমাণ এখানে দেখা দেবে এবং চার্জ কতটা চার্জ কাটবে এখানে দেখাই দেবে এবং সর্বোচ্চ কত টাকা, মানে এখানে যদি আমি 200 টাকা পাঠাম যদি প্রিয় নম্বর অ্যাড না করে থাকতো চার্জ এখানে ধরুন 5 টাকা অ্যাড হতো, তাহলে আমার এখানে মোট অ্যাড হতো 205 টাকা। আমি যেহেতু কিন্তু প্রিয় নম্বর অ্যাড করিনি তাই এমন দেখাইছে। আপনারা যদি মানে নোট নিয়ে ট্যাব মানে রেফার কোড কোনো দিতে চান আপনারা দিতে পারেন, আমি রেফার কোড কোনো দেবো না, আমি এখানে শুধু নাম্বারটা বসাই দেবো। আপনার যে নাম্বার পেমেন্ট নেবেন বা যে নাম্বার পেমেন্ট করবেন সেই নাম্বারের নাম্বারটা দিয়ে দিবেন, আমি নাম্বারটা আমার দিয়ে দিচ্ছি। দেখেন আমার কিন্তু নাম্বারটা অলরেডি দেওয়া গেছে, এখানে এখানে ক্লিক করে দিই। দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে আপনার অন্য কাজ যাদের পেমেন্ট করবেন মানে সেন্ড মানি করবেন এটা থাকবে না, কিন্তু কিন্তু আমারটা আছে কেন, আমার এই 8,000 একটা কারণ সেটা হলো আমার এটা পিও নম্বর সেট করা আছে যার করে এখানে কোনো চার্জ কাটছে না, 200 টাকাই 200 টাকা এবং আমার যে বর্তমান ব্যালেন্স সেটা দেখাই দিচ্ছে, কিন্তু এমন না যে আমার আলাদা চান্স চার্জ কেটে নিচ্ছে তা না, কিন্তু আমার যত টাকা 17 টাকা রাখছে। আমি যেখানে ট্যাব দিয়ে সিপি ধরে রাখি, দেখেন আমার কিন্তু টাকাটা অলরেডি চলে গেল এবং দেখেন কোনো চার্জ কাটলো না, কিন্তু যত টাকা পাঠাতেছিলাম সেম টু সেম তত টাকাই গেল, কোনো চার্জ কাটলো না। আপনারা তাহলে এইভাবে কিন্তু খুব সহজে টাকা সেন্ড মানি করতে পারেন। আজকে ভিডিও পর্যন্ত রাখলাম, দেখাবো পরবর্তী নতুন কোনো ভিডিও।